হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মা কিচেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো যে কেরালা গ্রিলটা খুবই এক্সেপশনাল একটা গ্রিল। তো এই গ্রিল করার জন্য আমাদের পর্যায়ক্রমে কিছু উপকরণ লাগবে। আমরা ফার্স্ট যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো একটু দেখে নিই। আমার এখানে টক দই আছে, আমার টক দই লাগবে। আমি প্রায় 1 বাটির মতো টক দই নিছি, আর হাফ বাটির মতো নিছি গুঁড়া দুধ, যেটা আছে সেটা গোলায়া লিকুইড করে নিছি। সো এখন যেটা করব, আমার মেরিনেট করা লাগবে। সো মেরিনেট করার জন্য সর্বপ্রথম আমি যেটা করব, আমি টক দইটা পুরা চিকেনটার উপরে আমি এটা দিয়ে দেব, পুরা চিকেনটার উপরে আমি টক দইটা মেখে দিলাম। ফ্রেন্ডস, এই মেরিনেটটা একটু সময় নিয়ে করবেন, বিকজ মেরিনেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মেরিনেট যত ভালো হবে আপনার চিকেনটা তত স্পাইসি হবে এবং টেস্টি হবে। সো মেরিনেটটা চিকেনটার প্রত্যেকটা অংশে ভালো করে টক দইটা প্রত্যেকটা অংশের মধ্যে আপনারা মেখে দিবেন। মেখে দেওয়ার পর যেটা করবো, আমরা হালকা লবণ এটার মধ্যে দিয়ে দিব, যদিও আমরা দ্বিতীয় স্টেপে লবণটা আমাদের লাগবে, পুনরায় লাগবে। সো এখন যেটা করবো, আমরা 1 চামচের মতো লবণ চিকেনটার প্রত্যেকটা অংশে মেখে দিব। তো প্রায় 1 টেবিল চামচের মতো লবণ আমরা আমাদের চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা করব ফ্রেন্ডস, আমরা এটার মধ্যে কিছু লিকুইড, যেই গুঁড়ো দুধটা আমরা গুলে রাখছিলাম, সেই গুঁড়ো দুধটা আমরা আমাদের চিকেনটার উপরে ছড়াই দেব। এখানে প্রায় 1/2 বাটির মতো গুঁড়ো দুধ নেওয়া হয়েছে। তো আমরা আমাদের চিকেনটার প্রত্যেকটা অংশের মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, অবশিষ্ট যে অংশটা আছে এই অংশটা আমরা পরে ব্যবহার করব। এখন আমরা যেটা করব, আমাদের কিছু টুথপিক লাগবে। এরকম টুথপিক বাজারে কিনতে পাওয়া যায়, আপনি এরকম কিছু টুথপিক কিনে নেবেন। এখন আমরা যেটা করব, এই টুথপিকটা আমরা আমাদের চিকেনের প্রত্যেকটা অংশের মধ্যে আমরা এটা গেঁথে দেব। সো একটু খেয়াল রাখবেন, একটু সাবধানে গাঁথবেন, প্রয়োজনে একটু সময় নেবেন, টুথপিকটা একটু ঘুরে নেবেন। এই আবার দিলাম, এই তো আবার দিচ্ছি। যেখানে মাংসের লেয়ারটা বেশি থাকবে ওই বরাবর আমরা আমাদের পিকগুলো গেঁথে দেব। সো ফ্রেন্ডস, এটা একটু সময় নিয়ে করবেন, বিকজ আপনার পিক যাতে মাংসের ভিতরের অংশে না ভেঙে যায় এভাবে সাবধানে দিবেন। ভেঙে গেলে কিন্তু সমস্যা হতে পারে। সো এটা একটু সাবধানে সময় নিয়ে আস্তে আস্তে করে পিকটা ঢুকাবেন, যাতে খুব ইজিতে এটা চিকেনের ভিতরে ঢুকে যায়, আবার আমরা যখন এটা বের করতে চাবো তখন যাতে ইজিতে বের করা যায়। সো আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে এটা ঢুকাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা খুব আলতোভাবে প্রত্যেকটা অংশের মধ্যে পিকগুলো গেঁথে দিচ্ছি। আপনি একটু খেয়াল রাখবেন যে কিভাবে গাঁথতেছি। যখন আপনারা এই ফ্রাইটা করবেন, কেরালা ফ্রাই খুব টেস্টি একটা ফ্রাই এবং খুব ডিফারেন্ট একটা ফ্রাই, আশা করি অন্য যে কোনো ফ্রাই থেকে এটা খুব এক্সেপশনাল হবে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের চিকেনটার মধ্যে আমাদের পিকগুলো সম্পূর্ণভাবে গেঁথে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই অসাধারণ লাগতেছে। এই পিকটা গেঁথে দেওয়াতে কী হবে, মেরিনেটটা খুব ডিপলি হবে, আর মেরিনেটটা যত ভালো হবে আপনার টেস্টটা তত বেশি পাবেন এবং ডিফারেন্ট টেস্ট পাবেন। আমরা যেটা করব, আমরা কিছু বড় ধরনের পিক নিয়ে আসছি। সো এই পিকগুলো আমরা এখান দিয়ে দিয়ে দিব, যাতে আমরা আমাদের চিকেনটা ভালোভাবে ধরতে পারি। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কম্পালসারি না, আর আপনারা যদি চান পিকের বদলি আপনারা চাইলে কাবাবের যে শিক আছে সেই শিকগুলো ব্যবহার করতে পারেন। সো এটা অপশনাল। তো ফ্রেন্ডস, আমাদের অলরেডি পিকগুলো আমরা সব গেড়ে দিয়েছি, বা সবগুলো, এটা ডিপ মেরিনেট হওয়ার জন্য আমরা আধা ঘন্টা পর্যন্ত এটা সম্পূর্ণ দুধের মধ্যে আমরা চুবায় রাখবো। তো ফ্রেন্ডস, আমরা এখন যেটা করব, আমরা
প্রায় 1 কেজির মতো লিকুইড দুধ দিয়ে নিছি। এই লিকুইড দুধটার মধ্যে আমরা আমাদের চিকেনটাকে ডুবিয়ে দেব। ওকে, আমরা এখন এই আমাদের চিকেনটাকে এই আমাদের 1 কেজি দুধের মধ্যে এখন এটা মেরিনেট করার জন্য প্রায় আধা ঘন্টার জন্য আমরা এটা ডুবাই রাখবো। হ্যাঁ, তো আমরা মোটামুটি আধা ঘন্টার জন্য আমরা এটা মেরিনেট করব। 1 কেজি দুধের মধ্যে আমরা আমাদের চিকেনটাকে ডুবাই রাখলাম। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা যেটা করছি, আমরা এটার মধ্যে টক দইটা মেরিনেট করছি। মেরিনেট করার জন্য টক দইটা ব্যবহার করছি। তারপর যেটা করছি সেটা হচ্ছে যে পাউডারের যে দুধ আছে বা গরুর দুধ যেটা আছে সেটা ব্যবহার করছি। এখন লাস্ট যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে লিকুইড দুধ যেটা আছে সেটা আমরা ব্যবহার করছি। প্রায় 1 কেজির মতো লিকুইড দুধের মধ্যে আমরা আমাদের চিকেনটাকে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য এটা মেরিনেট হবে। আধা ঘন্টা পরে আমরা এটা ফ্রাইয়ের জন্য রেডি হয়ে যাবে। তো এটা আধা ঘন্টার জন্য আমরা রেখে দিয়ে এখন পরবর্তী আমাদের যে উপকরণগুলো লাগবে তার সাথে একটু পরিচয় হয়ে নিই। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের এখন দ্বিতীয় পর্বে আমাদের যে ধরনের উপকরণগুলো লাগবে বা যে ধরনের মশলাগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রসুন লাগবে। তো এখানে আমরা দুটা রসুন নিছি। রসুনগুলো আমরা একটু থেঁতলাই নিব। তো আপনাদেরকে আপাতত দেখাই নিচ্ছি। আর এখানে কাঠবাদাম লাগবে, এখানে এলাচ লাগবে, এরকম দুটা বা তিনটা এলাচ নিয়ে নেবেন। তারপরে দারচিনি লাগবে, দুটা বা তিনটা দারচিনি লাগবে, লবঙ্গ লাগবে আমাদের, গোলমরিচ লাগবে, আর এখানে আমাদের আদা লাগবে। আদাটা আমরা একটু থেঁতলাই নিব। সো আপাতত একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর সর্বশেষ আমাদের লাগতেছে তেজপাতা। সো এই সবগুলো উপকরণ আমরা এখন একটা গরম পাতিলের মধ্যে আমরা গরম পানি করব। ওই পানির মধ্যে আমরা সবগুলো উপকরণ দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নেব। তারপরে আমরা আমাদের ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে আরও 10 থেকে 15 মিনিটের মতো ডুবাই রাখবো, বা ওখানে আমরা আরও 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে নেব। গরম পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যেহেতু একটা চিকেন। সো চিকেন যদি বেশি হয় তাহলে গরম পানিটা একটু বেশি নিয়ে নেবেন। এর মধ্যে কাঠবাদাম দুটো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সিদ্ধ হওয়ার পরে আমরা আবার ফিরে আসতেছি। তো ফ্রেন্ডস, আমাদের চিকেনটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর এটা মোটামুটি ফাফা হয়ে গেছে। আমরা আধা ঘন্টা এই দুধের মধ্যে এটা ম্যারিনেট করে রাখছি। এখন আমরা এটা থেকে আমরা যে পিকগুলো আমরা গেড়ে রাখছিলাম সেই পিকগুলো আমরা এখন তুলে ফেলবো। সো আমরা আপাতত পিকগুলো তুলে ফেলি। হ্যাঁ, সো ফ্রেন্ডস, পিকগুলো আমরা এখন খুব সাবধানে প্রত্যেকটা পিক এখান থেকে দেখে দেখে খুব সাবধানে পিকগুলো তুলে ফেলবো, কারণ আমাদের পিকের পর্ব অলরেডি শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের পিকগুলো সবগুলো তোলা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খুব নিখুঁত নিখুঁত কিছু হোল দেখতে পাচ্ছি, ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রগুলোই মূলত আমাদের দরকার ছিল, কারণ এটা যত ভালো ম্যারিনেট হবে আমরা জানি যে এটা তত বেশি টেস্টি হবে এবং স্পাইসি হবে। আমরা এই দুইটা পিক বা এই দুটা স্টিক রেখে দিছি যাতে আমরা ধরতে সুবিধা হয়। সো এই জন্য মূলত এই দুইটা রাখা। সো পরবর্তী সেকেন্ড রাউন্ডে বা পরবর্তী স্টেপে আমরা বাকি কীভাবে ফ্রাই করবো বা সেটা আমরা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা প্রায় আমরা 20 মিনিটের মতো সিদ্ধ করে নিছি। 20 মিনিট পরে আমরা এরকম একটা কালার পাবো। মশলার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কালারটা পানিটার সাথে মিশে গেছে, এরকম একটা গ্রিন কালার চলে আসছে, তো ইয়েলো কালার চলে আসছে। তো এই ইয়েলো কালারটার মধ্যে আমরা আমাদের চিকেনের যেই চিকেনটা যেই ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা এখন এর মধ্যে ঢেলে দেব। তো ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখবেন, এটা যখন চুলার থেকে নামাবেন এই পানিটা, মশলা সিদ্ধ করা পানিটা, এটা প্রায় 10 মিনিটের মতো বা 10 মিনিটের মতো আপনারা রেখে দেবেন। তো তখন হালকা যে হিটটা থাকবে হিটটা কমে যাবে। হিটটা কমে গেলে দেন এইরকম অবস্থাতেই আমরা আমাদের যে চিকেনটা আছে চিকেনটা এই পানির মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আমরা যেটা করবো, আমাদের আগের যেই ইয়েটা করা ছিল ম্যারিনেটের যেই পানিটা ছিল, দুধ এবং টক দই এবং দুধের যে মিশ্রণটা ছিল, এই মিশ্রণটা আমরা
আমাদের চিকেনটার উপরে ঢেলে দেব। তো ফ্রেন্ডস, এই মিশ্রণটা আমরা এখন প্রায় আরও প্রায় 20 মিনিটের মতো এটা ম্যারিনেট করব। এটার উপরে আমরা এখন একটা ঢাকনা দিয়ে দিব, যাতে হালকা যেই গরম ভাবটা আছে এই গরম ভাবটা চিকেনটার গায়ের মধ্যে লেগে যায়। ফ্রেন্ডস, প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা মশলার পানিতে এটা ম্যারিনেট করে নিচ্ছি। সো আধা ঘন্টা পরে আমরা এই জিনিসটা উঠিয়ে ফেলবো, চিকেনটা আমরা উঠিয়ে ফেলবো। তো আমরা উঠে ফেলছি, এখন যেটা করবো আমরা এই স্টিকগুলো আমরা সরাই ফেলবো, এগুলোর কাজ আপাতত শেষ। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা কালার চলে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেটা করবো, আমরা একটা ডিম ফেটায় রাখছি, এই ডিমটা আমরা এটার মধ্যে মেখে দেব। তো ফ্রেন্ডস, আমরা খুব ভালোভাবে ডিমটা আমাদের চিকেনের মধ্যে মাখিয়ে নিছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ব্রেড ক্রাম নিছি, এটা হচ্ছে টোস্টের গুঁড়ো। তো এই টোস্টের গুঁড়োটার মধ্যে আমি প্রায় দুই বাটির মতো বা 2 কাপের মতো টোস্ট আলাদা করে রাখলাম। এখন এর মধ্যে যেটা করব, আমি হাফ বাটি পরিমাণ ময়দা আমি দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এই মিশ্রণটার মধ্যে। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর এখানে মিক্সার মশলা যেটা আছে, মানে সব ধরনের মশলার মিশ্রণে যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে দিলাম। তার মানে গোলমরিচ বা অন্যান্য যে দারচিনি বা অন্যান্য যে মশলার মিশ্রণে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে প্রায় আপনার 2 চামচের মতো, টেবিল চামচের মতো লবণ, সেটাও আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই সবগুলো মিশ্রণ, আর এর মধ্যে লাস্ট যেটা দিব সেটা হচ্ছে যে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব। দেওয়ার পর এই মিশ্রণটা আমি মিক্স করে নেব, ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমাদের যে চিকেনটা আছে এই চিকেনটা আমরা এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করছি ওই মিশ্রণটা এটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এটা চিকেনটার প্রত্যেকটা অংশের মধ্যে আমরা ব্রেড ক্রামের এই মিশ্রণটা মিক্স করে নেব বা লাগিয়ে নেব ভালোভাবে। টেস্টি একটা ফ্রাই হবে, বিকজ এটা আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো মশলার পানিতে ম্যারিনেট করছি। তার আগে দইয়ের পানিতে বা দুধের পানিতে ম্যারিনেট করা খুবই স্পেশালি এটা করা। সো ফ্রেন্ডস, এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের প্রিয়জনকে এই ধরনের ফ্রাই করে আপনারা খাওয়াইতে পারেন, খুব সারপ্রাইজ হয়ে যাবে এবং খুব হেলদি এবং টেস্টি একটা খাবার। সো ফ্রেন্ডস, এটা নিজেরা যখন ট্রাই করবেন আশা করি বুঝতে পারবেন এটা কতটুকু টেস্টি হবে। সো ফ্রেন্ডস, আমাদের ফ্রাইটা এই পর্যন্ত রেডি, এখন আমরা এটা ভাজার জন্য তৈরি করে নেব। সো তৈরি অলরেডি হয়ে গেছে, এখন ভেজে নেব আর কি। তো চলুন দেখি কীভাবে ভাজতে হয়। সো ফ্রেন্ডস, আমরা একটা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। সো তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমরা এখন আমাদের কেরালা ফ্রাইটা দিয়ে দিব। সো ফ্রাইটা ফ্রেন্ডস, এই যে আমাদের কেরালা ফ্রাইটা অলরেডি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইটা আমরা খুব আস্ত করে বসাই দেব ডুবো তেলের মধ্যে, বা আপনি পরিমাণ মতো তেল নিয়ে নেবেন, যে এই তেলটা মনে হবে যে না পারফেক্ট আমার ভাজার জন্য, খুব ইজিতে আমি ফ্রাই করতে পারবো। তো এই ফ্রাইটা করার সময় অবশ্যই চুলাটা মৃদু আছে আপনি ডিম করে দিবেন, যাতে অল্প আঁচের মধ্যে আপনি ফ্রাইটা করতে পারেন। কারণ আপনি যদি বেশি আঁচে ফ্রাইটা করেন সেক্ষেত্রে
দেখা যাবে যে আপনার ভিতরের অংশের মধ্যে অনেক সময় তেল না ঢুকলে ভিতরের অংশ কাঁচা থাকতে পারে। সো একটু সময় নিয়ে মৃদু আসে এটা ফ্রাই করে নেবেন। সো এতে করে আপনার পারফেক্ট টেস্টটা পাবেন এবং আপনার সম্পূর্ণ চিকেনটাই ফ্রাই হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা চাইলে এটা ডুবো তেলেও করতে পারেন। আমি মোটামুটি একটা পরিমাণ তেল নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এটা মৃদু আসে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো আপনারা মৃদু আসে ফ্রাই করে নেবেন। ফ্রাই করলে এরকম একটা ব্রাউন কালার চলে আসবে। যদি মনে করেন যে ফ্রাইটা হয়ে গেছে, তখন এটা পরিবেশন করার জন্য আপনারা নামিয়ে নিতে পারেন। তা আমি আরও কিছুক্ষণ ফ্রাই করবো। তো ভিতরের অংশটা একটু তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে চাচ্ছি। তো কিছু পরে আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কেরালা গ্রিল সম্পূর্ণ তৈরি। সো এটা খুবই সুন্দর একটা কালার হয়েছে। আশা করি ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন কি ডেলিসিয়াস একটা কালার হয়েছে, অসম্ভব সুন্দর। এটা খেতেও খুব অসাধারণ লাগবে। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। আমি ভিতরে একটা অংশ আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এটা সম্পূর্ণ 3 থেকে 4 বার ম্যারিনেট করা, খুব টেস্টি একটা গ্রিল হবে, কেরালা গ্রিল, যেটা ইন্ডিয়াতে খুবই বিখ্যাত। বিকজ ফ্রেন্ড, আমরা যখন আমেরিকাতে ছিলাম, তখন আমাদের সাথে অনেক কলিগ প্রায় এই গ্রিলটা করতো। তো খুব টেস্টি একটা গ্রিল। তো ফ্রেন্ডস, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরকে কাছে অনেক ভালো লাগবে। সো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সো ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসতেছি। আমাদের সাথেই থাকুন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।